ধান্দাবাজির জন্যই দলবদল। মুর্শিদাবাদের শমশেরগঞ্জের সভা থেকে নাম না করে রাজীব শুভেন্দুকে আক্রমণ ফিরহাদের, কি বলেছেন শুনবো। অন্যদিকে নিউ টাউনে জোড়া খুনে চাঞ্চল্য। রাম মন্দির ও ঝিলবাগান এলাকায় জোড়া খুন। নিউ টাউনের রাম মন্দির এলাকায় যুবককে কুপিয়ে খুন করা হয়েছে। জমি বিবাদের জেরে ভাইয়ের হাতে ভাই খুন। জাততো ভাইকে খুন করে থানায় আত্মসমর্পণ। ইকোপার্ক থানায় আত্মসমর্পণ করেছে অভিযুক্ত। সেই সঙ্গে ঝিলবাগান এলাকা, সেখানে কিন্তু ট্যাক্স কনসালটেন্টের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। বন্ধুর বাড়ি থেকে উদ্ধার হয়েছে সেই মৃতদেহ। মাথায় একাধিক আঘাতের চিহ্ন। মৃতের বাড়ি ফুলবাগান এলাকায়। নিউ টাউনের বন্ধুর বাড়ি থেকে উদ্ধার হলো এক যুবকের রক্তাক্ত দেহ। ঘটনাটি ঘটেছে নিউ টাউনে। সেই যুবক যার দেহ উদ্ধার হয়েছে তার নাম রাজীব কুমার সিংহ। রাকেশ ঝা নামে তার এক বন্ধুর বাড়িতে তিনি রাতে থাকতেন, যেটা এখনও পর্যন্ত পরিবার সূত্রে যেটা খবর যে মৃত ব্যক্তি তিনি গত 7 দিন ধরে প্রত্যেক দিন রাতে তিনি বন্ধুর বাড়িতে আসতেন এবং রাত্রিটা তিনি বন্ধুর বাড়িতেই থাকতেন। ফুলবাগান থানায় একটি মামলায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট বেরিয়েছিল। সেই ওয়ারেন্টের ভয়ে তিনি রাতের বেলা আত্মগোপন করে থাকতেন বন্ধুর বাড়িতে, সেরকমটাই পরিবারের সদস্যরা বলছেন। আজকে সকালবেলা ঘরের মধ্যে থেকে রক্তাক্ত অবস্থায় তার দেহ উদ্ধার হয়। মাথায় গভীর আঘাতের চিহ্ন রয়েছে। পরিবারের সদস্যদের অভিযোগ যে নৃশংসভাবে খুন করা হয়েছে রাজীব সিংহকে। কে খুন করলো? এখনও পর্যন্ত যে বন্ধুর বাড়িতে রাজীব থাকতেন সেই বন্ধু রাকেশ ঝা এবং তার স্ত্রী সে সময় বাড়িতে ছিলেন না। রাকেশ ঝা গিয়েছিলেন তার স্ত্রীকে ডায়ালিসিস করাতে, অন্তত পুলিশের কাছে রাকেশ সেরকমটাই দাবি করছেন। রাকেশের এই বক্তব্য কতটি সঠিক সেটা তদন্ত করে দেখছেন তদন্তকারীরা। এখনও পর্যন্ত দেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। ঘটনাস্থলে এসে পৌঁছেছেন ফরেন্সিক বিশেষজ্ঞরা। প্রাথমিকভাবে এটাকে খুনের ঘটনা বলেই মনে করছে পুলিশ, কিন্তু কি কারণে এই খুন তা তদন্ত করে দেখা হচ্ছে। সন্দীপ সাধুকার সঙ্গে সন্দীপ সরকার, এবিপি আনন্দ, কলকাতা।